ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, এই চ্যাপ্টার থেকে সামস আমাদের থাকবে, এবং এই চ্যাপ্টার থেকে আমাদের দুটো সামস থাকবে, অরে থাকবে। তো আমরা ফার্স্ট পার্ট থেকেই প্রিপেয়ার করবো এবং সেখান থেকেই এক্সামে সামস ট্রাই করব। তো ব্রাঞ্চ জিনিসটাকে একটু বুঝে নেই আগে। যে কোনো বিজনেস আজকের দিনে যা মার্কেটে কম্পিটিশন আছে, যদি একটা বিজনেস অর্গানাইজেশন মনে করে যে একটা লোকালিটিতে বিজনেস করবে, তাহলে কিন্তু সেই বিজনেস বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। প্রত্যেক বিজনেস ম্যানের চেষ্টা করা উচিত বিজনেসটাকে এক্সপ্যানশন করা, মানে বিজনেসটাকে বাড়ানো। আজকে আমি রাজারহাট মার্কেটে বিজনেস করছি, রাজারহাটের সাথে সাথে আমাকে কৈখালী মার্কেট ধরতে হবে, গড়িয়া মার্কেট ধরতে হবে, এয়ারপোর্টের মার্কেট ধরবো, ইভেন লোকাল এরিয়া ছাড়িয়ে অন্য স্টেটে, অন্য স্টেট ছাড়িয়ে অন্য কান্ট্রিতে। সো বিজনেসকে যদি আমায় বাড়াতে হয়, তখন আমার প্রয়োজন হয় ব্রাঞ্চের। আজকে ধরো কলকাতায় আমার একটা বিজনেস আছে, আমি কলকাতায় বিজনেসটাকে আমি এক্সপ্যানশন করবার জন্য আমি দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিহারে বিজনেসটাকে, মুজফ্ফরপুরে বিজনেসটাকে করতে চাই। তাহলে সেখানে করতে গেলে সেখানে একটা সেট আপ আমাকে রেডি করতে হবে, আমার কলকাতা থেকে মাল ওখানে পাঠাতে হবে, এবং সেখানে অফিস কিছু স্টাফ থাকতে হবে, এবং তারা আমার মালটা বিক্রি করবে। সেই যে অফিস, সেটাকে আমরা বলছি কি ব্রাঞ্চ অফিস। তাহলে ব্রাঞ্চের রিকোয়ারমেন্ট কোত্থেকে ফিল করলাম, যখনই একটা বিজনেস তার বিজনেসটাকে বাড়াতে চায়, তখন কি বিভিন্ন এরিয়ায় একটা অফিস তো দরকার, আর সেটা থ্রু ব্রাঞ্চ আমাদের সম্পূর্ণ হয়। তো প্রত্যেকটা বিজনেস তার সেলটাকে ইনক্রিজ করবার জন্য দে ওপেন ব্রাঞ্চ ইন সেভারাল প্লেসেস। এবার প্রত্যেকটা ব্রাঞ্চ লেভেলে কি প্রফিট হচ্ছে, কি লস হচ্ছে সেটা জানতে হবে। ধরো আজকে কলকাতায় হেড অফিস মেন বিজনেস, এর ব্রাঞ্চ কোথায়? মুজফ্ফরপুর বিহারে। তাহলে মুজফ্ফরপুরে ব্রাঞ্চে কি প্রফিট কি লস সেটা তোমায় জানতে হয়। যদি কোনো একটা ব্রাঞ্চ দেখছি লসে যাচ্ছে, তাহলে সেই ব্রাঞ্চটাকে ক্লোজ করব, যে ব্রাঞ্চটা প্রফিটে যাচ্ছে সেই ব্রাঞ্চটা রাখবো, বা যেটা লসে যাচ্ছে সেটা কেন লস করছে সেই রিজনটাকে ফাইন্ড আউট করব, এবং সেই অনুযায়ী কারেকশন বা তার রেমেডি কি আছে সেটা চিন্তা করব। তো এই ব্রাঞ্চ অ্যাকাউন্টিং কিভাবে করব, সেটাই কিন্তু এই চ্যাপ্টারে শিখব। অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চ যেগুলো আছে, সেই ব্রাঞ্চ লেভেল আমার কত প্রফিট কত লস সেটা আমায় ক্যালকুলেট করতে হবে। তো ব্রাঞ্চের আমরা জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী ব্রাঞ্চ আমাদের বেসিক্যালি দুটো টাইপের হয়। একটাকে আমরা বলছি ডোমেস্টিক ব্রাঞ্চ। ডোমেস্টিক ব্রাঞ্চ হচ্ছে যে ব্রাঞ্চটা উইদিন দ্য কান্ট্রি, আর আরেকটা হচ্ছে ফরেন ব্রাঞ্চ, যেটা কিনা একটা দেশের বাইরে যখন আমি ব্রাঞ্চ ওপেন করছি সেটাকে আমি বলছি কি দ্যাট ইজ ফরেন ব্রাঞ্চ। ডোমেস্টিক ব্রাঞ্চ মানে উইদিন দ্য কান্ট্রি, আমি ইন্ডিয়ায় বিজনেস করছি, ইন্ডিয়ার মধ্যে যদি বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলে সেটাকে আমরা ডোমেস্টিক ব্রাঞ্চ বলছি। আর ফরেন ব্রাঞ্চ মানে ইন্ডিয়ার বাইরে হলে সেটাকে ফরেন ব্রাঞ্চ বলা হয়। এবার এই ডোমেস্টিক ব্রাঞ্চের, ডোমেস্টিক ব্রাঞ্চকে আবার দুটো টাইপ করতে পারি। একটাকে বলতে পারি ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, আর একটাকে বলছি ইনডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ মানে যে ব্রাঞ্চটা সম্পূর্ণভাবে হেড অফিসের ওপর নির্ভরশীল, হেড অফিস মাল পাঠাবে, হেড অফিস সমস্ত খরচা পাঠিয়ে দেবে, এবং হেড অফিসের ইনস্ট্রাকশনে তারা কাজ করবে। এবং ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ হলে না তার নিজস্ব অ্যাকাউন্টিংও হয় না, ওই ব্রাঞ্চের যাবতীয় অ্যাকাউন্টিং কোথায় মেনটেন হবে? হেড অফিসে। সেই জন্য ওই ব্রাঞ্চটার নাম দিয়েছে কি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট অন হুম? ডিপেন্ডেন্ট অন হেড অফিস। আর ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ মানে বুঝতে পারছিস, ব্রাঞ্চের নিজস্ব চিন্তা করবার ক্ষমতা আছে, ব্রাঞ্চ নিজ লেভেলে মাল কিনছে, ব্রাঞ্চ নিজ লেভেলে মাল বিক্রি করছে, কি প্রাইস করবে সেটা ব্রাঞ্চই ডিসাইড করছে, এবং এই ব্রাঞ্চের অ্যাকাউন্টিং আলাদাভাবে মেনটেন হচ্ছে, হেড অফিসের বুকে মেনটেন হচ্ছে না। এরা এদের পারফরমেন্স আলাদাভাবে, ফাইনাল অ্যাকাউন্ট এদের জন্য প্রিপারেশন হচ্ছে, সেই ব্রাঞ্চকে আমরা বলছি কি ইনডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। তাহলে যে ব্রাঞ্চটা সম্পূর্ণভাবে হেড অফিসের উপর নির্ভরশীল তাকে বলছি ডিপেন্ডেন্ট, এবং যাদের অ্যাকাউন্টিং কোথায় মেনটেন হয়? ইন দ্য বুকস অফ হেড অফিস, তাদের নিজস্ব অ্যাকাউন্টিং বলে কিছু নেই, তারা হেড অফিস থেকে যা ইনস্ট্রাকশন আসে তাই। আর ইনডিপেন্ডেন্ট ব্রাঞ্চ মানে তারা নিজের মতো কাজ করে, অবশ্যই হেড অফিসকে তারা ফলো আপ করবে, কিন্তু তাদের নিজস্ব স্বাধীনতা আছে, তাদের বুকস অফ অ্যাকাউন্ট সেপারেটলি মেনটেন হয়, সেটাকে আমরা বলছি ইনডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। এবার ডিপেন্ডেন্ট ব্রাঞ্চে কি হয়, এখানে যাবতীয় মাল হেড অফিস থেকে যাবে,
ব্রাঞ্চ লেভেলে কিছু অফিসার থাকবে, ব্রাঞ্চ ম্যানেজার থাকবে, কিছু স্টাফ থাকবে যারা সেল ওখানে কমপ্লিট করবে সেল প্রসেসটাকে, তো তাদের মাইনাপত্র সব হেড অফিস থেকে পাঠাবে। ইভেন তারা যে ক্যাশ সেল করছে বা ডেটা সেল কাছ থেকে কালেকশন করছে, যাবতীয় টাকা কি সরাসরি হেড অফিসের অ্যাকাউন্টে জমা করবে। হয়তো ব্রাঞ্চ ম্যানেজারের হাতে কিছু পেটি ক্যাশ থাকতে পারে যেটা দিয়ে ব্রাঞ্চ লেভেলের কিছু খুচখাচ খরচা মিট আপ করতে পারে। মানে মেজর কিছু সব কোথায়? হেড অফিসের অ্যাকাউন্টে সরাসরি জমা করে দেবে। আজকে যদি আমি মনে করি যে কলকাতায় হচ্ছে হেড অফিস আর পুনেতে হচ্ছে ব্রাঞ্চ, ঠিক আছে, তাহলে এখান থেকে গুড সেন্ট হবে, মাল পাঠাবে হেড অফিস থেকে, সমস্ত পুনের যা খরচা সমস্ত এক্সপেন্সেস কে পাঠাবে? হেড অফিস থেকে, এক্সপেন্সেস পেইড। আর পুনেতে ক্যাশ সেলের টাকা, মাল বিক্রি করছে সেই সেলের টাকা সরাসরি কি হেড অফিসের অ্যাকাউন্টে জমা পড়বে, বা কালেকশন ফ্রম ডেটার্স যদি ধারে মাল বিক্রি করে থাকে সেই কালেকশনও কোথায় যাবে? হেড অফিসের অ্যাকাউন্টে জমা পড়বে। সেই জন্য এই ব্রাঞ্চটা কি ডিপেন্ডেন্ট, এদের নিজের সত্তা নেই, এরা সম্পূর্ণভাবে হেড অফিসের উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হচ্ছে এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের অ্যাকাউন্টিংটা কিভাবে হবে ইন দ্য বুকস অফ হেড অফিস? এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের অ্যাকাউন্টিং আবার দুটো মেথডে করা যায়, একটাকে আমরা বলি সিনথেটিক মেথড আর একটাকে বলি অ্যানালিটিক্যাল মেথড। আজকে আমরা শিখব সিনথেটিক মেথড। তাহলে প্রথমে শিখলাম কি ব্রাঞ্চ ডোমেস্টিক হতে পারে, ফরেন হতে পারে। ডোমেস্টিক হলে আবার নেচার ওয়াইজ দুরক, সেটা ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ লেভেলের প্রফিট লস ক্যালকুলেশন করবার জন্য দুটো ওয়ে আছে, একটা সিনথেটিক মেথড, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। আজকে আমরা কোন মেথডটা শিখব? সিনথেটিক মেথড। সিনথেটিক মেথডে ইন দ্য বুকস অফ হেড অফিস একটাই লেজার অ্যাকাউন্ট খোলা হয়, ইন দ্য বুকস অফ হেড অফিস আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট একটা ওপেন করি। এই একটা সিঙ্গেল অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ব্রাঞ্চ লেভেলের কত প্রফিট বা ব্রাঞ্চ লেভেলের কত লস সেটা ক্যালকুলেট করি। তো আমাদের শিখতে হবে এই ব্রাঞ্চ অ্যাকাউন্টটা কিভাবে বানাতে হয়। আর এই ব্রাঞ্চ অ্যাকাউন্টটা প্রিপেয়ার করতে গেলে আমাদের কিছু মেমোরেন্ডাম লেজার অ্যাকাউন্ট বানাতে হয়, সেটা প্র্যাকটিক্যালি কোনো ডাবল এন্ট্রি হচ্ছে না কিন্তু সেটা বানাতে হয়। যেমন এখানে কি কি বানাতে হয় মেমোরেন্ডাম অ্যাকাউন্ট ওয়ার্কিংস এর মধ্যে গিয়ে আমাদের বানাতে হবে, একটা মেমোরেন্ডাম ডেটার্স বানাতে হয়, যেটা আমার ডেটার্স এর হয় ওপেনিং বা ক্লোজিং ব্যালেন্স ক্যালকুলেট করতে বা সারা বছরে ডেটার্সদের কাছ থেকে কত টাকা কালেকশন হয়েছে সেটা বার করতে হেল্প করে মেমোরেন্ডাম ডেটার্স, বা আমি একটা পেটি ক্যাশ মেমোরেন্ডাম পেটি ক্যাশ বানাতে পারি, সেটা দিয়ে আমরা পেটি এক্সপেন্স বা পেটি ক্যাশের ওপেনিং ক্লোজিং কি পজিশন আছে সেটা দেখতে পারি। তো কিছু মেমোরেন্ডাম অ্যাকাউন্ট আমায় বানাতে হতে পারে, যদি কিনা অঙ্কে ইনফরমেশন না দিয়ে দেয় তখন এই মেমোরেন্ডাম অ্যাকাউন্ট গুলো করি। মেনলি হেড অফিসের বুকে একটাই অ্যাকাউন্ট প্রিপেয়ার করি, সেটা কি ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এবার প্রশ্ন হচ্ছে স্যার ব্রাঞ্চ অ্যাকাউন্টটা কিভাবে প্রিপেয়ার করব? দেখো আমাদের ব্রাঞ্চ কোথায়? পুনে। এই ব্রাঞ্চটা কোথায়? পুনে ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ লেভেলে বছরের শুরুতে কিছু অ্যাসেটস নিশ্চয়ই থাকবে, ধরো ব্রাঞ্চ লেভেলের কিছু ডেটার্স আছে, ব্রাঞ্চের কাছে কিছু পেটি ক্যাশ আছে, কিছু অ্যাসেটস ফার্নিচার বা মেশিন যদি কিছু থাকে সেগুলোকে আমরা সব ব্রাঞ্চের শুরুতে লিখব টু ব্যালেন্স বিডি। বছরের শুরুতে ব্রাঞ্চ লেভেলে যত অ্যাসেটস আছে, লাইক কি এনি অ্যাসেটস লাইক ফার্নিচার বা মেশিন যাই থাক না কেন, ডেটার্স পেটি ক্যাশ প্রিপেইড এক্সপেন্স যেগুলো অঙ্কে বলে দেবে যে বছরের শুরুতে ব্রাঞ্চ লেভেলে কি কি অ্যাসেটস আছে সেটাকে টু ব্যালেন্স বিডি বলে লিখবো। আর ওপেনিং ডেটে যদি কোনো লায়াবিলিটি থাকে সেটাকে কি বলে লিখবো? বাই ব্যালেন্স বিডি। নিচে আমি লিখছি ওপেনিং লায়াবিলিটি, ইফ এনি যদি থাকে লিখবো, অ্যাসেটটাকে ডেবিটে লিখবো, লায়াবিলিটিসটাকে ক্রেডিটে লিখবো। হলো, এবার কি করব? বছর চলাকালীন সারা বছরে কত টাকার মাল হেড অফিস ব্রাঞ্চকে পাঠিয়েছে, হেড অফিস যতটা মাল পাঠাবে সেটা ব্রাঞ্চ অ্যাকাউন্টে গিয়ে কি করব? টু গুড সেন্ড টু ব্রাঞ্চ। যত টাকার মাল হেড অফিস ব্রাঞ্চকে পাঠাবে সেটা ব্রাঞ্চে ডেবিট করব, ডেবিট সাইডে লিখব। এবার দেখা যাচ্ছে যতটা মাল পাঠিয়েছে তার মধ্যে কিছুটা মাল ব্রাঞ্চ আবার রিটার্ন করেছে হেড অফিসকে, যদি রিটার্ন করে তাহলে অটোমেটিক্যালি উল্টো দিকের এন্ট্রি হবে, এদিকে লিখব কি? বাই গুড সেন্ড টু ব্রাঞ্চ। মাল পাঠালে ডেবিটে লিখবো ব্রাঞ্চের, আর মাল রিটার্ন করলে ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবো যত টাকার মাল রিটার্ন করবে। আরো একটা কথা আমি স্কিপ করে গেছি, বলা হয়নি,
হেড অফিস যখন ব্রাঞ্চকে মাল পাঠায় না, দুভাবে মাল পাঠায়, একটা হচ্ছে কস্ট প্রাইসে আর একটা হচ্ছে ইনভয়েস প্রাইস বা ইনফ্লেটেড প্রাইসে মাল পাঠায়। এখন যে সামসটা আমরা করছি সিনথেটিক মেথডে ব্রাঞ্চ অ্যাকাউন্ট, সেখানে আমরা কস্ট প্রাইসের উপর বেস করে করছি। এই সিনথেটিক মেথডেই ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করব আর একটা ভাবে, যেখানে কিনা ইনফ্লেটেড প্রাইসে মাল পাঠায়। ওকে, সেটা আমরা পরে শিখবো। এখন আমরা শিখছি কি, ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ সিনথেটিক মেথডে অনলি ব্রাঞ্চ অ্যাকাউন্ট প্রিপারেশন শিখছি, এবং হেড অফিস মাল পাঠাচ্ছে ব্রাঞ্চকে কোন প্রাইসে, কস্ট প্রাইসে, উইদাউট অ্যাডিং এনি প্রফিট। টোটাল যা মাল পাঠাবে ডেবিট করব, যদি সেই মালের মধ্যে কোনো মাল রিটার্ন আসে ক্রেডিটে লিখব। এবার আমি বললাম ব্রাঞ্চ লেভেলে কিছু স্টাফ থাকে, যে সমস্ত স্টাফদের স্যালারি বা যা কিছু খরচা সব হেড অফিস থেকে যাবে, সেগুলো আমরা কি বলে লিখব, টু ব্যাংক বলে লিখব। কি লিখব, তোমার স্যালারি, ব্রাঞ্চ লেভেলের রেন্ট যদি কিছু থাকে, ঠিক আছে, পেটি এক্সপেন্সেস যদি কিছু থাকে, পেটি এক্সপেন্সেস সেন্ট, যা যা টাকা হেড অফিস থেকে ব্রাঞ্চের জন্য পাঠানো হবে সেগুলো এখানে লেখা হবে, ব্রাঞ্চকে ডেবিট করা হবে। আর কি হয়, ক্রেডিট সাইডে লিখবো আমরা বাই ব্যাংক বলে ক্যাশ সেলের টাকা কি ব্রাঞ্চের কাছ থেকে পাওয়া যাবে, ক্যাশ সেলসের টাকা লিখতে হয়, আর কালেকশন ফ্রম ডেটার্স যত টাকা হবে সেটা লিখতে হয়, কালেকশন ফ্রম ডেটার্স। বছরের শেষ দিনে ব্রাঞ্চ লেভেলে কি কি ক্লোজিং অ্যাসেটস আছে সেটাকে বাই ব্যালেন্স সিডি বলে অল ক্লোজিং অ্যাসেটস এখানে লিখতে হয়। ক্লোজিং অ্যাসেটস মানে সেটা কি, ওই তোমার ফার্নিচারের ক্লোজিং ব্যালেন্স, ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স, সেগুলো লিখবো পরপর। আর যদি ক্লোজিং ডেটে কোনো লায়াবিলিটি থাকে সেটাকে টু ব্যালেন্স সিডি বলে লিখবো, এনি লায়াবিলিটি ইফ এনি। এবার কি করবো, এটাকে ক্লোজ করবো ব্রাঞ্চ অ্যাকাউন্টটাকে, যদি ক্রেডিট সাইড টোটাল হাইয়ার হয় ব্যালেন্স এটা যেটা আসবে সেটাকেই বলবো টু প্রফিট অ্যান্ড লস, প্রফিট অন ব্রাঞ্চ। সো আমার অবজেক্ট কি ছিল, ব্রাঞ্চ লেভেলে প্রফিট বা লস ক্যালকুলেট করা, সেটাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলে আমি ফাইনালি বার করে নিলাম। সো মাথায় রাখবে কি কি, প্রথমে কি করবে, ব্রাঞ্চ অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স অ্যাসেট যত টু ব্যালেন্স বলে লিখবে, ওপেনিং লায়াবিলিটি বাই ব্যালেন্স বলে লিখবে, হেড অফিস যত টাকার মাল পাঠাচ্ছে ডেবিট করবে, সেই মালের যদি কিছু ফেরত আসে হেড অফিসে ক্রেডিট করবে, হেড অফিস ব্রাঞ্চের হয়ে যাবতীয় যা খরচা করছে টু ব্যাংক বলে লিখবে, আর ক্যাশ সেলের টাকা হেড অফিসের অ্যাকাউন্টে যাচ্ছে সরাসরি বাই ব্যাংক বলে ক্যাশ সেল, কালেকশনের টাকাও সরাসরি বাই ব্যাংক বলে আসবে। ক্লোজিং অ্যাসেট যা আছে বাই ব্যালেন্স সিডি, আর ক্লোজিং লায়াবিলিটি টু ব্যালেন্স সিডি। এবার ক্লোজ করে যদি এদিকে ব্যালেন্স আসে টু পিএল, আর যদি ক্রেডিট সাইডে মানে ডেবিট টোটাল হাইয়ার হয় তাহলে বাই পিএল। ওকে, টু পিএল হলে সেটি প্রফিট আর বাই পিএল হলে সেটি লস, ক্লিয়ার? এবার আমি বলছিলাম যে এটা মেমোরেন্ডাম অ্যাকাউন্ট গুলো কেন দরকার হয়, স্যার অনেক সময় তোমাকে ডেটার্স এর ওপেনিং বলে দিল, ক্রেডিট সেল বলে দেবে, কালেকশন বলে দেবে, ডিসকাউন্ট অ্যালাউড বলে দেবে, ব্যাড ডেট বলে দেবে, কিন্তু ক্লোজিং ডেটার্স বলে, তখন তোমায় কি করতে হবে, এই মেমোরেন্ডাম ডেটার্সটা খুলতে হবে। সেখানে ডেটার্স এ তুমি ওপেনিং ব্যালেন্স প্লেস করবে টু ব্যালেন্স বিডি, যতটুকু সেল করেছো ধারে সেটা লিখবে টু সেলস, কালেকশন যেটা হয়েছে সেটা বাই ক্যাশ বলে লিখবে, যদি ডিসকাউন্ট কিছু থেকে থাকে বাই ডিসকাউন্ট বলে লিখবে, যদি ডেটার্সটা কিছু রিটার্ন দেয় সেটাকে বাই রিটার্ন বলে লিখবে। আচ্ছা, এই রিটার্নটা কিন্তু ডেটার্সটা দিচ্ছে, ব্রাঞ্চ মাল বিক্রি করেছে, ডেটার্স ফেরত দিয়েছে ব্রাঞ্চকে, ব্রাঞ্চ যেটা হেড অফিসকে ফেরত দিচ্ছে সেটা কিন্তু ব্রাঞ্চে ক্রেডিট হয়েছে, এটা হচ্ছে ডেটার্সের কাছ থেকে ফেরত পাওয়া মালটা। আর কি, ব্যাড ডেট থাকতে পারে, তারপরে ডেবিট সাইড যোগ করে আমরা এখানে বাই ব্যালেন্স সিডি করে ক্লোজিং ব্যালেন্সটা বার করে নেব। তার মানে মেমোরেন্ডাম ডেটার্সটা বেসিক্যালি কি কারণে খুলছি, মিসিং আইটেম, হয় ডেটার্সের ওপেনিং বা ক্লোজিং বা কালেকশন কিছু একটা বলা থাকবে না, সেটা বার করবার জন্য মেমোরেন্ডাম ডেটার্স খুলে নিতে হবে। মেমোরেন্ডাম পেটি ক্যাশ খুলতে হতে পারে, অঙ্কে তোমাকে ওপেনিং পেটি ক্যাশ, ক্লোজিং পেটি ক্যাশ বলে দিল, এক্সপেন্স হয়তো বললো না, তো যে জিনিসটা মিসিং থাকবে সেটাকে বার করবার জন্য আমাদের এই নেসেসারি মেমোরেন্ডাম অ্যাকাউন্টগুলো খুলতে হতে পারে। এগুলো আমরা সামস করতে করতে নিজেদেরকে আপগ্রেড করব, যে কিভাবে কোন জায়গায় কি মিসিং থাকলে কিভাবে সেটা বার করে নেব। ওকে, হাতে করে একটা সামস করি, সামস নাম্বার 1 এসো, পেজ নাম্বার 200। পেজ 200, সামস নাম্বার 1। দেখো কি বলছে, পি লিমিটেড ইনভয়েসেস গুডস টু ইটস ব্রাঞ্চ অ্যাট কস্ট, পি লিমিটেড তার ব্রাঞ্চকে কস্টে মাল পাঠায়। আমি বলছিলাম না যে ব্রাঞ্চকে দুভাবে মাল পাঠানো যায়, অ্যাট কস্ট অথবা অ্যাট
প্রফিট বা ইনভয়েস প্রাইস, এখানে বলছে হেড অফিস ব্রাঞ্চকে কস্টে মাল পাঠাচ্ছে। ফ্রম দি ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার ব্রাঞ্চ অ্যাকাউন্ট, তোমায় কি অ্যাকাউন্ট তৈরি করতে হবে? ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ব্রাঞ্চ স্টক অন 1/21, একদম বছরের শুরুতে ব্রাঞ্চে কত টাকা স্টক আছে বলে দিয়েছে। ব্রাঞ্চ স্টক অন 31 দিন, বছরের শেষ দিনের ব্রাঞ্চ স্টক বলে দিয়েছে। ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স বলেছে, ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্স বলেছে, গুডস কত টাকা পাঠিয়েছে হেড অফিস ব্রাঞ্চকে সেটা বলে দিয়েছে, সেলস কত হয়েছে বলে দিয়েছে, ক্যাশ রিসিভ কত হয়েছে বলে দিয়েছে, ব্রাঞ্চ এক্সপেন্সেস যেটা হেড অফিস পে করেছে সেটা বলে দিয়েছে, ব্যাড ডেট বলে দিয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড বলে দিয়েছে। তো আমরা ইন দ্য বুকস অফ পি লিমিটেড, ইন দ্য বুকস অফ পি লিমিটেড বা ইন দ্য বুকস অফ পি লিমিটেড, এটা কোন অফিস? হেড অফিস। তার আন্ডার আমরা কি করব? অ্যাকাউন্ট যেটা ওপেন করব সেটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট। প্রথমেই বলেছি বছরের শুরুতে যে সমস্ত অ্যাসেট গুলো থাকে ব্রাঞ্চ লেভেলে সেটাকে টু ব্যালেন্স পিডি বলে লিখতে হয়। ব্রাঞ্চ লেভেলে স্টক পড়ে আছে, ব্রাঞ্চের স্টক কত টাকার আছে বছরের শুরুতে? 30,000 টাকা। আচ্ছা, বছরের শেষের স্টক বলে দিয়েছে না, তো শেষেরটা ক্লোজিং ডেটে লিখি, এখানে বাই ব্যালেন্স সিডি একেবারে লিখে নেই, পরপর তাহলে আমাদের আইটেম মিসিং যাওয়ার চান্সেস কম। ক্লোজিং স্টক বলে দিয়েছে অঙ্কে লিখে নিলাম, ক্লোজিং স্টক কত আছে? 36,000। নেক্সট হচ্ছে ডেটার্স, ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে, টু ব্যালেন্স বিডির আন্ডারে ডেটার্স প্লেস করে দিলাম, 22,000 টাকা। আর ক্লোজিং ডেটার্স বলেছে, ক্লোজিং ডেটার্স হচ্ছে 30,800। এরপর গুড সেন্ট বলে দিয়েছে, স্যার গুড সেন্ট হলে ব্রাঞ্চের ডেবিটে লিখতে হয়, টু গুড সেন্ট টু ব্রাঞ্চ, কত টাকার মাল পাঠিয়েছে হেড অফিস ব্রাঞ্চকে? 1,80,000 টাকা। তারপরে বলছে সেল, স্যার ক্যাশ সেল এখানে বাই ব্যাংক বলে লিখতে হয়, বাই ব্যাংক ক্যাশ সেলস, কত টাকা ক্যাশ সেলস করেছে? 90,000 টাকা। আর আসে কি? কালেকশন ফ্রম ডেটার্স, কিন্তু এটা ক্রেডিট সেল বলে দিয়েছে। আচ্ছা, কালেকশন ফ্রম ডেটার্স, তারপরে বলেছে ওই যে ক্যাশ রিসিভ ফ্রম ব্রাঞ্চ ডেটার্স, তো কালেকশন ফ্রম ডেটার্স, ক্রেডিট সেল কিন্তু এখানে আসবে না, এখানে ক্যাশ সেলস আসবে আর কালেকশনটা আসবে যেটা হেড অফিসে পাঠাচ্ছে, কতটা সেটা? 1,40,800 টাকা। ঠিক লিখলাম? 1,29,000, ভুল লিখেছি, কারেকশন করে নিই একটু, 1,29,000 কালেকশন লিখে নিলাম। ব্রাঞ্চ এক্সপেন্স টু ব্যাংক বলে দিতে হয়, কি কি খরচা করছে? ব্রাঞ্চে স্যালারি দিচ্ছে 1,200 টাকা, ব্রাঞ্চ লেভেলে রেন্ট পে করছে হেড অফিস 800 টাকা, আর পেটি এক্সপেন্স খরচা খুচখাচ খরচা পাঠাচ্ছে 100 টাকা, এগুলো হেড অফিস ব্রাঞ্চকে পাঠিয়েছে। স্যার এই ব্যাড ডে, ডিসকাউন্ট অ্যালাউড এগুলো কিন্তু ব্রাঞ্চে লিখবো না, এগুলো আমি একটা মেমোরেন্ডাম ডেটাস খুলছি সেখানে দেখব, যদিও এটা দরকার নেই, কারণ এই অঙ্কে আমার কালেকশনও বলা আছে, ওপেনিং ডেটার্সও বলা আছে, ক্লোজিং ডেটার্সও বলা আছে, তবু আমি একটু খুলে দেখে নেই ওপেনিং ক্লোজিং ম্যাচ করছে কিনা। টু ব্যালেন্স বিডি বলো, ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কত ছিল অঙ্কে? 30,000, কি 22,000 ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স, ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্স অঙ্কে বলা আছে না? বাই ব্যালেন্স সিডি 30,800। ক্রেডিট সেলটা এদিকে প্লেস করতে হয় টু সেলস, দেখো কত টাকা ধারে মাল বিক্রি হয়েছে, 1,40,800, কালেকশন হয়েছে বাই ব্যাংক 1,29,000 কালেকশন, ব্যাড ডেট হয়েছে বাই ব্যাড ডেট 1,000 টাকা, ডিসকাউন্ট দেওয়া হয়েছে বাই ডিসকাউন্ট অ্যালাউড কত টাকা? 2,000 টাকা। এবার দেখতো সবই তো আছে, তাহলে ওপেনিং এবং এই বোথ সাইড ইকুয়াল হয়ে যাওয়া উচিত, 41+22 1,62,800, ক্রেডিট সাইড টোটাল কি তাই আসছে?
162. সো এখানে কিছু বেরোলো না, বিকজ ওপেনিং ডেটাস দেওয়া ছিল, ক্লোজিং দেওয়া ছিল, কালেকশন দেওয়া ছিল, যে তিনটা আমার প্রয়োজন ব্রাঞ্চ অ্যাকাউন্টে, না খুললেও চলতো। তবু আমি দেখালাম যে ব্যাড ডেট, ডিসকাউন্ট অ্যালাউড, এগুলো কিন্তু মেমোরেন্ডাম ডেটার্সে যায়, এটা কিন্তু ব্রাঞ্চকে কোনোভাবে এফেক্ট করবে না। ব্রাঞ্চে ডেটার্স এর ওপেনিং যাবে, ক্লোজিং যাবে আর কালেকশন যাবে। ওকে, এবার আর কিছু আছে? সবই তো করে নিলাম, এবার দেখি ক্লোজ করি, ক্রেডিট সাইড টোটাল করি, 90,000 প্লাস 129,000 প্লাস 36,000 প্লাস 30,800 কত? 285,800। তার থেকে মাইনাস করব 30,000, মাইনাস করব 22,000, 180,000, 1,200, 800, 100। দেখতো কত প্রফিট আছে, 51,700। সেটা কোথায় পাঠিয়ে দেবো? পিএল। সো 2PL প্রফিট অন ব্রাঞ্চ 285,800। ক্লিয়ার? সো দিস ওয়ে ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট। কারো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা কর, চল কপিতে করে নিই, এরপরে সামস আবার আমার করবো।